हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। तो आज के तुम्हारे सानटैन रिमूव करार एक टिप्स बोलबो। तो दुटो स्टेपे हमें ये टिप्सटा के काज करब। फर्स्ट होच्छे कि आईज निये मुखे रफ करते हबे। तो आईज किन्तु आमादेर स्किनेर जोन्नो खूब भालो, बेसिकलि सानटैन रिमूवर क्षेत्रे। तो आईज दिए भालो करे मुखटा परिष्कार करे नेवार पर आमार मुखटा किन्तु अनेकटा ठंडा फील होच्छे एबं ভালো লাগছে। তো নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে যে প্যাকটা আমাদের বানাতে হবে তার জন্য দেখে নিই। তো আমি এখানে একটু বেসন নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন বেসন নেবে এবং তাতে চিনি। চিনি আমাদের স্কিনের জন্য খুব ভালো হয়। চিনি আমাদের স্কিনে যে সমস্ত ডেড সেলগুলো থাকে তাকে কিন্তু রিমুভ করে, যার ফলে আমাদের স্কিন আরও গ্লোয়িং হয়ে ওঠে। তো আমি এটার সাথে এটা মিক্সড করে নিচ্ছি। অ্যান্ড থার্ডে আছে দুধ। তো তোমরা চেষ্টা করবে যে দুধের যে সর সেটা শুধু দুধটাকে ইউজ করার। তো এটাতে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। তো পরিমাণ মতন আমি এতে দুধ দিয়ে নিচ্ছি আর এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে একটু হলুদ দিচ্ছি। হলুদ চাইলে তোমরা দিতে পারো, আবার নাও দিতে পারো, এটা অপশনাল। তো আমি দিচ্ছি। তো এখন আমি প্যাকটা নিজের মুখে লাগিয়ে নেবো। তো একটা লাগানোর সময় একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, সব সময় কিন্তু তোমরা নিচের দিকে রফ করবে না, চেষ্টা করবে সার্কুলার মোশনে উপরের দিকে রফ করার। তো এভাবেই আমি সারা মুখে প্যাকটা লাগিয়ে নেব। তো এটা পুরোটা লাগিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমার পুরোটা লাগানো হয়ে গেছে, এবার আমি 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। তো মুখটা শুকিয়ে এসেছে আমার, 10 মিনিটের জন্য আমি এটা রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো এখন এটাকে ওয়াশ করবো। অ্যান্ড ওয়াশ করে আমি তোমাদেরকে ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি। চলো, আমি 10 মিনিট রেখেছিলাম, তারপরে আমি মুখটাকে ওয়াশ করে এসেছি। সো সিরিয়াসলি বলছি, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, বাট সত্যি আমার মুখটা আগের থেকে অনেক গ্লেজি লাগছিলো। সো চলো তোমাদেরকে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, তোমরা তাহলে বুঝতে পারবে। এই রেমেডিটা কিন্তু পিম্পল বা অ্যাকনে কোনো প্রবলেম থাকলে সেইগুলোর ডার্ক স্পটও অনেকভাবে সরিয়ে দেয়। তো আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।